দেখো মানে তোমরা কোরআন কারিমকে ছেড়ে গেলে তো তোমাদের চামড়াকে আমরা গুটিয়ে ফেলব তোমাদের চক্ষুকে আমরা উপড়িয়ে ফেলব নিউ জামাল টিভি সত্যের সন্ধানে এক ধাপ এগিয়ে আজকে এই গণমিছিল কিসের উদ্যোগে করা হইতেছে সুলতান ও নেদারল্যান্ডের মধ্যে আমাদের আল কোরআন মহাগ্রন্থকে অপমানিত করা হয়েছে এজন্য আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছে মহাগ্রন্থ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো ভুল নাই আমরা এই কোরআন সম্পর্কে বিশ্বাস রাখি যে এই কোরআন কিয়ামতের দিন আমাদের সবাইকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এরকম একটি কোরআনকে এরকম একটি কিতাবকে অপমান করা হবে সারা বিশ্বের মুসলমান কখনো মেরে নিবে না নিবে না নিবে না নিবে না সাধারণ আমি আজকে আন্দোলন থেকে জানিয়ে দিতে চাই তোমরা যদি কোরআনের অপমাননাকে বন্ধ না করো তাহলে তোমাদের যেরকম ভাবে তোমরা কোরআন কারিমকে ছেড়ে গেলে তো তোমাদের চামড়াকে আমরা গুটিয়ে ফেলব তোমাদের চক্ষুকে আমরা উপড়িয়ে ফেলব অবিলম্বে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাইতেছি সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডের যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তাদেরকে ডেকে তাদেরকে উচ্চার বাণী সংকেত দিয়ে দিন নাতে তাদের সাথে কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে বন্ধ করে দিন